বাঁকুড়া জেলার অন্তর্গত ইন্দাস থানার বিহার গ্রামে মাঠে কাজ করতে যাওয়া এক চাষির সাপের ছোবলে মৃত্যু হয়। মৃত ব্যক্তির নাম শেখ মনিরুল হোসেন, বয়স 32 বছর। রবিবার মৃতদেহ ময়না তদন্ত হয় বর্তমান মেডিকেল কলেজ হাসপাতালে। মৃত চাষির শালক শেখ ইসমাইল মণ্ডল জানান, 20 অক্টোবর জামাইবাবু মাঠে সকালবেলা ধানের ক্ষেত দেখতে গিয়েছিল। সেখানে চন্দ্রগোড়ার সাপে বাঁ পায়ে কামড় দেয়। কামড় দেওয়ার পরই তড়ি ঘড়ি সেদিনই আমরা ইন্দাস হসপিটালে ভর্তি করি সকাল 10:30 নাগাদ। কিন্তু অবস্থার অবনতি হলে ইন্দাস থেকে বর্তমান হাসপাতালে রেফার করা হয় সেদিনই। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। তারপর রবিবার ভোর 3:48 নাগাদ মৃত্যু হয়। ইন্দাস থানার অন্তর্গত বিহার গ্রামে আমার জামাইবাবু সকালবেলায় আপনার ধানের ক্ষেত দেখতে গেছিলো। ওখানে আপনার সাথে চন্দ্রগোড়া সাথে বাঁ পায়ে কামড়ে দেয়। কামড়ে দেওয়ার পর আমরা ইন্দাস হসপিটালে ভর্তি করি 10:30 নাগাদ। আপনার 12:15 নাগাদ আমরা ইন্দাস থেকে ফার্স্ট এড নিয়ে বর্ধমানে রেফার করে আমরা বর্ধমানে ওই আপনার 3:30 নাগাদ চলে আসি 20 তারিখে। আর আজকে 23 তারিখ, আজকে আপনার 3:48 নাগাদ মৃত্যু। ওখানে গ্রামীণ বাড়ি, ওখানে চাষের জমি দেখতে গেছিল। আমি ঘটনা হয়েছিল আপনার 20 তারিখে। হ্যাঁ, আমাদের ইন্দাসের হাসপাতালে ছিল, ওখানে আপনার ফার্স্ট এড দিয়ে আপনার বর্ধমানে রেফার করে সেদিনে। আজকে 23 তারিখ মৃত্যু। আজকে মারা গেছে। হ্যাঁ, কি নাম? জামাইবাবুর নাম শেখ মনিরুল হোসেন। আপনি কে? আমি ওনার সম্বন্ধে এই জামাইবাবু আমার। বর্ধমান থেকে টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দ বার্তা।